তারকেশ্বর থানার বিচারে প্রথম স্থান দেশবন্ধু ক্লাব, এছাড়াও লাইট ডেকোরেশন বেস্ট পুরস্কার ছিনিয়ে নিল দেশবন্ধু ক্লাব। তারকেশ্বর থানার বিচারে দেশবন্ধু ক্লাব প্রথম স্থান অধিকার করেছে, পাশাপাশি লাইট এবং ডেকোরেশন এটাও পুরস্কার ছিনিয়ে নিয়েছে দেশবন্ধু ক্লাব। কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা পরমাণু পরিবেশ তৈরি করার জন্য আমাদের প্যান্ডেলটা খোলামেলা করেছি, যাতে মানুষ সবাই মাস্ক পরে যাচ্ছে, আমাদের প্রতিমা দর্শন করছে। আমাদের দ্বারা উত্তম কুল্লু মহাশয় তার অনুপ্রেরণায় আমরা আজকে এই সুন্দর পরিবেশটা তারকেশ্বর মানুষকে উপহার দিতে পেরেছি। আজকে বিজয়া দশমী, মাস চলে যাবে, আমিও চাই মায়ের সঙ্গে করোনাও চলে যাক, পৃথিবী করোনা মুক্ত হোক। ইতিমধ্যে আপনারা বেশ কিছু জায়গা থেকে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন, পাশাপাশি তারকেশ্বর থানা এই যে পুরস্কার ঘোষণা করেছে, কি বলবেন? অবশ্যই তারকেশ্বর থানাকে আমরা ধন্যবাদ জানাই। তারকেশ্বর থানা আমাদের ওভারঅল একটা ফার্স্ট প্রাইজ দিয়েছে এবং মণ্ডপ এবং লাইটের জন্য আমাদের একটা প্রাইজ দিয়েছে। এবিপি আনন্দ জেলার মধ্যে আমাদের একটা প্রাইজ দিয়েছে, এবিপি আনন্দকে আমরা ধন্যবাদ জানাবো তারকেশ্বর দেশবন্ধু ক্লাবের তরফ থেকে। আপনার নাম এবং প্রশাসনকে অবশ্যই, তারকেশ্বর প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো আমার সঙ্গে সহযোগিতা করার জন্য। তারকেশ্বর পৌরসভাকে আমরা ধন্যবাদ জানাবো। আপনার নাম? ক্লাবের তরফ থেকে আমার নাম সোমনাথ বাগচি, ক্লাবের সদস্য। অবশ্যই। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.